সুধি দর্শক বৃন্দ, আজকে একটি ভালো প্রকল্প নিয়ে আলোচনা করব, যে প্রকল্পের নাম হলো রূপশ্রী প্রকল্প। এবং এই প্রকল্পে আবেদন করলে তোমরা প্রত্যেকেই পাবে 25,000 টাকা সরাসরি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে এই প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্য। তো আজকে এই প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, আর জানিয়ে দেব কীভাবে এই প্রকল্পে আবেদন করবে, কে কি ডকুমেন্ট লাগবে, কোথায় ফর্ম পাওয়া যাবে, কীভাবে ফর্ম জমা করবে, কোথায় করবে, বিস্তারিত কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো ভিউয়ার্স, বেশি কথা না বাড়ি, শুরু করি আজকের ভিডিও। তার আগে করবো ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বিভিন্ন সরকারি চাকরি ও প্রকল্পের আপডেট সবার আগে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে। রূপশ্রী প্রকল্পের উদ্দেশ্য কী? রূপশ্রী প্রকল্পের উদ্দেশ্য রাজ্যের দরিদ্র পরিবারের প্রাপ্তবয়স্ক কন্যাদের বিয়ের সময় 25,000 টাকা অনুদান দেওয়া হয়। দরিদ্র পরিবারগুলিকে তাদের কন্যার বিয়ের সময় আর্থিক অভাবের জন্য অনেক সময় সমস্যার মুখোমুখি হতে হয়, আর দেখা যায় পরিবারের বিয়ের জন্য বেশি সুদের হারে টাকা ধার নেয়। এই জন্য এই প্রকল্প শুরু করা হয়েছে, যার ফলে আর বেশি সুদের হারে কারো কাছে ধার নিতে হবে না। রূপশ্রী প্রকল্পের এই যে আবেদনের সুযোগ কারা পাবে, তো রূপশ্রী প্রকল্পে সারা রাজ্যে শুরু করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এই প্রকল্পের অনুদান দেওয়া হবে। তো রাজ্যের সমস্ত জেলাতেই এই প্রকল্পের আবেদন করা যাবে। এবার জানিয়ে দেব রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কী ক্রাইটেরিয়া লাগবে, যোগ্যতা কী লাগবে। তো প্রথমত আবেদনকারীর বয়স হতে হবে 18 বছর। যখন আবেদন করা হবে তখন আবেদনকারী অবিবাহিত হতে হবে, অর্থাৎ আপনি যদি অবিবাহিতা হন তবেই কিন্তু এই প্রকল্পের জন্য সুবিধাটি পাবেন। 3 নম্বর, প্রস্তাবিত বিবাহ আবেদনকারীর প্রথম বিবাহ হতে হবে। যিনি আবেদন করবেন তিনি যদি তার যদি এটি প্রথম বিবাহ হয় তবেই কিন্তু এই সুযোগটি পাবেন। 4 নম্বর, আবেদনকারীর পশ্চিমবঙ্গের জন্মগ্রহণকারী অথবা বিগত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে, তবেই এই প্রকল্পে সুবিধাটি পাবেন। এরপর আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম বছরে 1.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। নেক্সট, আবেদনকারীর বরের বয়স অবশ্যই 21 বছর হতে হবে, অর্থাৎ যার সঙ্গে বিয়ে হচ্ছে সেই পাত্রের বয়স অবশ্যই 21 বছর হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। এবং আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে, তো আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, এই ব্যাংকেই রূপশ্রী প্রকল্প টাকাটি ডিপোজিট করা হবে। রূপশ্রী প্রকল্প কিভাবে আবেদন করতে হবে, তো একটি ফর্ম ফিলআপ করতে হবে। সেই ফর্মটি দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এই হলো সেই ফর্ম। এই ফর্মটিকে ডাউনলোড করতে হবে। এই ফর্মের লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই ফর্মটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে এই ফর্মটিকে ফিলআপ করতে হবে। এই ফর্মটিকে ফিলআপ করে এর সঙ্গে কিছু ডকুমেন্ট জেরক্স করে, সব প্রত্যায়িত জেরক্স করে জমা করতে হবে এর সঙ্গে প্রিন্ট আপ করে। তো কী কী ডকুমেন্ট লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি কী ডকুমেন্ট লাগবে। তো এই ফর্মটির সঙ্গে কিছু ডকুমেন্ট লাগবে, প্রথমত আবেদনকারীর বয়সের প্রমাণপত্র, আবেদনকারী যে অবিবাহিতা তার ঘোষণাপত্র লাগবে, পরিবারের ইনকাম সার্টিফিকেট লাগবে, রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে, অর্থাৎ আধার কার্ড দিলে হবে এক্ষেত্রে, ব্যাংকের বইয়ের জেরক্স লাগবে, প্রস্তাবিত বিয়ের প্রমাণপত্র, আপনি যে মানে বিয়ে করছেন তার প্রমাণপত্র, অর্থাৎ এখানে একটি ইনভাইটিং কার্ড অর্থাৎ নিমন্ত্রণ পত্র, বিয়ের যে ইনভাইটিং কার্ড হয় সেই নিমন্ত্রণ পত্র দিলেই হয়ে যাবে। এবং নেক্সট রয়েছে সম্ভাব্য বরের বয়সের প্রমাণপত্র, অর্থাৎ যার সঙ্গে বিয়ে হচ্ছে সেই পাত্রের বয়স 21 বছর হয়েছে তার একটি প্রমাণপত্র, অর্থাৎ বরের আধার কার্ড বা অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দিলেই হয়ে যাবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু ফর্মের সঙ্গে জমা করতে হবে। এখন কোথায় জমা করবেন, তো এই ফর্মটিকে আপনার বিয়ের 1 মাস আগে আপনাদের যে নির্দিষ্ট ব্লক রয়েছে সেই নিজস্ব ব্লকে গিয়ে আপনাদেরকে ফর্মটি জমা করতে হবে। তো এই ফর্মটি জমা হয়ে গেলে আপনার বিয়ের কিছুদিন আগেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটি জমা হয়ে যাবে। তো খুবই ভালো একটি প্রকল্প, যাদের বয়স 18 বছর হয়ে গেছে এবং বিয়ে করতে চান
তাদের কিন্তু অবশ্যই এই প্রকল্পের জন্য আবেদন করা দরকার, কারণ সরকার দেবে আপনাকে 25,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি। তো ভিউয়ার্স, এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে লাইক দেবেন।